me baby, कहा जा रही तो ये बता दे मुझे. You drive me crazy with your hot and cold, but you know that I'm cold, I'm cold. আপনাদের মধ্যে কতজন আছেন যারা কাস্টমার কেয়ারের সঙ্গে ডিল করেছেন, মানে কাস্টমার কেয়ারের সঙ্গে বিভিন্ন সময় কথা বলতে হয়েছে, বিভিন্ন সময় কাস্টমার কেয়ার মানে আমি বলছি না যে শুধুমাত্র ফোনের কাস্টমার কেয়ার, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে কাস্টমার কেয়ারের প্রয়োজনীয়তা হয়েছে, প্রয়োজন হয়, সেই জন্যই কাস্টমার প্রয়োজন হয় বলেই কাস্টমার কেয়ার বসানো হয় বিভিন্ন কোম্পানি এবং মানুষের প্রবলেমে পড়ে বলেই কাস্টমার কেয়ারটা থাকে. কাস্টমার কেয়ারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সাধারণভাবে কোনো কোম্পানি থেকে কোনো জিনিস নেওয়ার পর বা সার্ভিস নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেটা যাতে রিজলভ করা যায়, সেটা যাতে ঠিকানা লাগানো যায় এবং সেখান থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট হচ্ছে তাতে করে পরবর্তীকালে ওরা ওদের প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে সেইটা যাতে ইনবিল্ড করে দিতে পারে, যাতে এরকম সমস্যা আর না হয়। আমরা সমস্যায় পড়েছি বলেই কাস্টমার কেয়ারের কাছে যাই, কিন্তু আমি যদি খুব ভুল না করি বেশিরভাগ মানুষের বেশিরভাগ সময় খারাপ অভিজ্ঞতা হয়েছে যে আমার সমস্যাটা রিজলভ হয়নি, আমার যে সমস্যা নিয়ে আমি গেছিলাম সেই সমস্যাটা রিজলভ হয়নি, কিছু করতে পারিনি। তো এইরকম পরিস্থিতিতে এটা মানে আমার কাস্টমার কেয়ারের কথা জিজ্ঞাসা করার উদ্দেশ্য একটাই, একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। সেই ঘটনাটা 2008-09 ঘটনা এবং এই ঘটনাটা থেকে একটা ছোট্ট মানে শিক্ষা এবং একটা কি বলবো আমরা অনেক কিছু জানতে পারি। 2008-09 এক ছোট্ট গায়ক ডেভ ক্যারলের ঘটনা, এটা অনেকেই জানেন, ইউনাইটেড ব্রেক্স গিটার বলে একটা ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওটা ইটসেলফ এই ঘটনাটার বর্ণনা করে এবং এটা কি এটা এই যে ভিডিওটা বা এই যে ঘটনাটা থেকে অনেককে শিক্ষাও দেওয়া হয়, অনেককে শেখানো হয়, বিশেষ করে ম্যানেজমেন্ট বা যারা কমার্স পড়ে তাদের এটা শেখানো হয় বা ব্যবসা সার্ভিস এগুলো যারা শেখে তাদেরকে এটা দিয়ে শেখানো হয়। ঘটনাটা হচ্ছে ডেভ ক্যারল যে ছোট্ট একজন গায়ক, লোকাল একজন গায়ক, সে বিভিন্ন জায়গায় গান টান গেয়ে রুজি রোজগার করে, এটাই তার হবি, এটাই তার পেশা। একদিন ফ্লাইটে করে এক জায়গা থেকে সে আরেক জায়গাতে যাচ্ছিল একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। সে ফ্লাইটে ওঠে, তার সঙ্গে তার একটা লাগেজ ছিল এবং একটা গিটার ছিল। প্লেনে উঠতে হলে স্বাভাবিকভাবে আপনি যেখানে বসবেন বা বোর্ডিং হবে আপনাকে তার আগেই আপনার মালপত্রটা একটা জায়গায় ছেড়ে দিতে হবে, সেটা প্লেনের একটা নির্দিষ্ট জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে। আপনি যেখানে গন্তব্যস্থলে পৌঁছাবেন সেখানে গিয়ে আবার একটা সার্ভেয়ার বেল্টের সামনে দাঁড়ালে বা যেখানে লাগেজগুলো ডাম্প করা হয়েছে সেখানে গিয়ে দাঁড়ালে এক এক করে আপনাদেরকে লাগেজগুলো দিয়ে দেওয়া হয়। ফ্লাইটে যখন ডেভ ক্যারল বসে আছে তখন তার কো প্যাসেঞ্জার পাশের প্যাসেঞ্জার বলে যে দেখো গ্রাউন্ড স্টাফরা কিরকম মালপত্র ছুড়ে ছুড়ে রাখছে। তো ডেভ ক্যারল ঘটনাচক্রে যখন তাকায় তখন দেখে ওর যে গিটারটা একজন গ্রাউন্ড স্টাফ ছুড়ে আরেকজন গ্রাউন্ড স্টাফকে দিল, আরেকজন ছুড়ে রেখে দিল। স্বাভাবিকভাবে একজন সিঙ্গার বা একজন গায়কের কাছে গিটার বাদ্যযন্ত্র যে কোনো প্রকার বাদ্যযন্ত্র যথেষ্ট মূল্যবান, সেটা শুধুমাত্র আমরা পয়সা টাকা পয়সার বিচারেই করতে পারবো না, তার কাছে এটা অনেক বেশি মূল্যবান। তো সেটা নিয়ে এরকমভাবে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই তার গায়ে লাগে। খানিকটা হচ্ছে আমার কাছে আমার ক্যামেরাটা নিয়ে যদি কেউ একটু এপাশ ওপাশ করতে শুরু করে কারো হাত থেকে যদি একটু কেঁপে যায় তাহলে আমার বুকটা কেঁপে ওঠে, এরকম একটা ব্যাপার। যে সমস্ত এয়ার হোস্টেস বা স্টাফেদেরকে বললে ওনারা বলেন যে এখন কিছু করার নেই, বোর্ডিং হয়ে গেছে, আপনি গন্তব্যস্থলে পৌঁছান, পৌঁছে গন্তব্যস্থলের লোকজনের সঙ্গে কথা বলুন। গন্তব্যস্থলে পৌঁছে মালপত্র নিয়ে মানে লাগেজটা নিয়ে খুলে দেখছে গিটার ভেঙে গেছে। যখন স্টাফেদের গিয়ে বলছে স্টাফেরা বলছে আপনি যেখান থেকে এসেছেন সেখানে গিয়ে কমপ্লেনটা করুন, স্বাভাবিকভাবে ওর দ্বারা আবার সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়, অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারবে না বা সেই রকম প্ল্যানিংও নেই খরচাও নেই যে যেখানে আবার গিয়ে ওখানে কমপ্লেন করে আসতে পারে। তো সাময়িকভাবে যায়, তারপরে কমপ্লেন করে, কথাবার্তা বলে, যে সমস্ত স্টাফেরা ছিল তাদের সঙ্গে যখনই কথাবার্তা বলে তারা খুব একটা পাত্তা দেয় না, বলে এখানে কমপ্লেন করো, ওখানে ফোন করো, এখানে ফোন করো। দুর্ভাগ্যক্রমে এইসব করতে করতে প্রায় 7-8 মাস কেটে যায়, বিভিন্ন জায়গা মেল ফোন এই সমস্ত করতে করতে কেটে যায়। কিন্তু অবশেষে একটা জায়গা থেকে মেল আসে, এখানে বলা হয় যে আমরা চেষ্টা করছি কি করা যায়। তো সে অপেক্ষায় ছিল, এই অপেক্ষার পরে যখন অবশেষে সেখান থেকে একটা রেসপন্স আসে, সেখানে রেসপন্সটা লেখা ছিল যে না আমরা কিছু করতে পারবো না, তুমি যে ক্ষতিপূরণটা চাইছো সেটা আমরা দিতে পারবো না, এই কমপ্লেনটা যদি তুমি 24 ঘন্টার মধ্যে করতে তাহলে সেটা নিয়ে কিছু করা যায়। দুর্ভাগ্য দেভ ক্যারল আর কিছু করার নেই, ওই ভাঙা গিটারটা নিয়ে বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে অন্য একটা গিটার বিভিন্ন বাদ্যযন্ত্র একটু অ্যারেঞ্জ করে বন্ধুদের সাহায্য নিয়ে একটা গান করে, এই ইউনাইটেড এয়ারলাইন্সের এগেনস্টে একটা গান করে। সেখানে কোনো অ্যাবিউজ বাজে ভাষা ব্যবহার করা হয়নি, সুন্দর করে ঘটনাটাকে বর্ণনা করা হয় এবং বলা হয় যে তুমি আমার ক্ষতিপূরণ করে দাও, যদি এরকমই হবে
জানতাম তাহলে আমার গাড়িতে করে চলে গেলেই ভালো হতো। এই গানটা ওর বন্ধুরা ইউটিউবে আপলোড করে এবং 3-4 দিনের মধ্যে মিলিয়ন্স অফ ভিউ হয়ে যায়। সেখান থেকে ইউনাইটেড এয়ারলাইন্স এই গানটা দেখে তারা ডেভ কারলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যোগাযোগ করে তাকে গিটারের রিপেয়ারিং এর যে মূল্য সেটা দেয়, প্লাস সমমূল্য ফ্লাইটের চার্জ কুপন দেয়, যেটা দিয়ে মোটামুটি ভাবে ও সারা বছর বিভিন্ন জায়গায় আপ ডাউন করতে পারবে। দেখুন, মোরাল অফ দ্য স্টোরি বা এখানে অন্তর্নিহিত একটা ঘটনা যেটা খারাপ লাগার, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কম্পেনসেশনগুলো বা জিনিসগুলো কতটা হবে না হবে কেউ জানে না, কিন্তু আমরা কি এক্সপেক্ট করি জানেন? যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে অ্যাটলিস্ট আমরা যাদেরকে গিয়ে জানাবো তারা সহানুভূতি প্রকাশ করবে। এই সহানুভূতিটা প্রকাশ করলেও অন্তত পক্ষে যে জ্বালাটা হচ্ছে সেই জ্বালাটা একটু মেটে একটু ভালো লাগে আমাদের, আর কিছু না, যেটা ক্ষতি হওয়া সেটা হয়তো হয়ে গেছে। এই সহানুভূতিটাই আমরাই চাই। ডেভ ক্যারল গিয়ে যখন যে সমস্ত স্টাফেদের বলেছিল তারা প্রত্যেকে কেউ পাত্তা দেয়নি, কেউ ওকে এন্টারটেইন করতে চায়নি, বলে দিয়েছিল এসব সম্ভব নয়, ক্লেম পলিসি দেখো, হেনা দেখো, তানা দেখো, এই সমস্ত ব্যাপার স্যাপার হতে থাকে। এই ঘটনার পর থেকে ইউনাইটেড এয়ারলাইন্স ওদের কাস্টমার কেয়ারকে ট্রেন করে পরবর্তীকালে, যেটা জন্য আমি এখানে এসে অ্যাকচুয়ালি ঘটনাটা জানতে পারছি। তো এটা একটা শিক্ষণীয় বিষয়, কারণ কাস্টমার কেয়ার একটা পার্ট যেখানে প্রবলেম, বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে যে প্রবলেম সেগুলোকে শর্ট আউট করতে গিয়েও কোম্পানির ইমেজটা ম্যাটার করে যায়। যাই হোক, আর বেশি দেরি করবো না, মোটামুটি ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট তো করাই হয়ে গেছে, স্নান করে এবার ক্লাসে যাব। আজকে আবার 7:30 থেকে প্রোগ্রাম ডিনার, মানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে, একটু গল্পগুজব করবে, কারণ আজকে সারাদিন পড়াশোনা হওয়ার পর কালকে সকালবেলা একটা ছোট্ট সেশন সার্টিফিকেশন হয়ে আমাদের রিলিজ, আমরা যে আসছে তার গন্তব্যস্থলে চলে যাব। আমি আজকে ভাবলাম যে একটুখানি আশপাশে যদি ক্যাম্পাসটাকে ঘুরে এসে দেখা যায়, এত বড় ক্যাম্পাস, কিন্তু এখানে যে সাইকেলগুলো ছিল সেই সাইকেলগুলো বেসিক্যালি স্টুডেন্টসদের, আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো না, সেই জন্য বেশি দূর যেতে পারিনি, এই আশপাশে একটুখানি ঘুরে চলে এলাম। এখন আবার সেই এই যে সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটাতে বসে একটুখানি আপনাদের সাথে গল্প করলাম, এবার যাবো গিয়ে স্নান টান সেরে ফ্রেশ হয়ে ক্লাসের দিকে দৌড়াবো। Get closer, tere saath.